আমাদের আমরা আজকে খুবই আনন্দিত যে যারা শিল্পী সাহেব এবং অমিষ্ঠা সাহেব তাদের সাথে সাক্ষাতের একটা সুযোগ হয়, তারা আমাদের যতগুলো বড় বড় অর্জন সেইগুলোতে সক্রিয়ভাবে সহায়কের ভূমিকা পালন করেছে, সেই জন্য আমরা তাদের ধন্যবাদ। আর সেই সাথে আমরা প্রত্যাশা, কারণ ডিসি কম্পিটেন্ট ডিসি ই ক্যান চেঞ্জ দ্য ফেস অফ এ ডিস্ট্রিক্ট, একটা জেলা সারা ছবির চেহারায় বদল দিতে পারে, এটা আমরা বলেছি। আমরা কয়েকটি ইস্যু নিয়ে এসেছি, তারা আমাদের বলেছিলেন যে আমরা স্বাধীনতা স্বরূপ আমাদের দিক থেকে কমিউনিস্টে কিছু কাজ করবে, আর তারা বলেছিলেন আমাদের প্রশ্ন করেছিলেন যে এই বান্দরবন এবং চুয়াডাঙ্গা দর্শনা ওগুলোতে এই ভিসা টিসা সম্পর্কে সমস্যা। আমরা ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এবং তারা তাদের হোম মিনিস্ট্রিগুলো তাদের এবং তাছাড়াও ডেপুটি কমিশনার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের মিটিং উন্মোচন ধরে হয় নাই, সেইটার জন্য আমরা থাকবো সৌগিয়ার প্রান্ত। এমনিতে ডিসি সাহেবকে যেগুলো আমরা বলেছি, একটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাসপোর্ট ইস্যু করে, আমরা বিদেশে পাসপোর্টের তথ্য সংগ্রহ করি আর লোকালি এইটা তৈরি হয় পাসপোর্ট অফিস কম, কিন্তু ওখানে অনেক সময় দীর্ঘায়িত হয়, তার ফলে আমাদের প্রবাসীরা যথেষ্ট অসুবিধা। ডিসি সাহেবরা মাঝে মধ্যে যদি একটু দেখভাল করেন আমাদের ধারণা প্রসেসটাকে ত্বরান্বিত হয়, আমাদের প্রবাসীদের কিংবা দেশের লোকের অনেকের জমি বাড়ি ঘর বেদখল এবং বেদখল হওয়ার পরে আমাদের বদনাম এই ব্যাপারেও তারা, এবং অনেক সময় যখন প্রবাসী আসে তার বাড়ি দখল মানে উদ্ধার করতে তখন ফলস কেস দিয়ে তাকে জেলে দেয়, এই সব ব্যাপারে তারা একটু সজাগ হইল আমার ধারণা যে এইগুলো কম। আমরা বলেছি যে অবৈধভাবে অনেক লোক বিদেশে যায় এবং এরা বড় নির্যাতনের শিকার, আমরা চাই না কেউ নির্যাতনের শিকার, সেই জন্যে আর অবৈধের জন্য লোকাল কোনো ট্রাভেল এজেন্সি এইসব কাজকর্ম করে, ডিসি সাহেবরা যদি বিভিন্ন মিটিংয়ে এই ওই অবৈধভাবে না যাওয়ার জন্য যদি আপনার পরামর্শ দেন তা অনেকে হয়তো এই কষ্ট করে টাকা পয়সা খরচ করে অবৈধভাবে যাবে গিয়ে নির্যাতনের শিকার হবে। আমরা বলেছি আমরা নতুন মার্কেট খুলতেছি ইভেন লিবিয়া যেখানে অবৈধভাবে যায়, এখন আমরা লিবিয়াতে মার্কেট ওপেন করেছি বৈধভাবে যাওয়ার জন্য অনেক যাচ্ছে, আমরা নতুন নতুন জায়গা রোমানিয়ার মতো দেশ 30,000 ভিসা দিয়েছি এবং এইগুলো যাতে সহজ হয় তার জন্য আমরা চেষ্টা করেছি, তবে অবৈধ গেলে আমাদের ওদের যারা যায় তাদের বড় কষ্ট হয় সেইটা একটা গরিবের জন্য। আমরা বলেছি যে যেমন কোনো কোনো এলাকা আপনার আধ্যাত্মিক নগরী কিংবা পর্যটন আকর্ষণ সেই সব জায়গায় পর্যটকরা যখন যায় অনেক সময় সমস্যা হয় যে ওখানে সিকিউরিটির সমস্যা, এই লোকজন পিছে লেগে থাকে আর অনেক সময় ওয়াশরুমের অভাব থাকে, ডিসি সাহেবরা ইচ্ছে নিলে স্থানীয় কোনো উদ্যোক্তাদের নিয়ে এই ওয়াশরুম তৈরি করতে পারেন, এটা কুড বি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হতে পারে কিংবা আপনার এই সিকিউরিটিটা ইনশিওর করা খুব দরকার। আমরা ওনাদের বলেছি যে এই যে বিভিন্ন প্রজেক্ট সরকার নিয়েছে আশ্রয়ন মসজিদ নির্মাণ এইগুলো যথাস্থান যাতে হয় এইগুলো সেগুলোকে দেখভাল করার জন্য আমি বলেছি আমার সিলেট এলাকায় যথেষ্ট জমি পড়ে থাকে অনাবাদী হয়ে পড়ে থাকে, এরা প্রবাসীদের জমি, তারা আপনার তার আত্মীয়স্বজনকে দিতে ভয় পায় কাউকে এটা বর্গা দিতে ভয় পায়, কিন্তু যদি সরকার ডিসি সাহেব কমিশনার সাহেব যদি প্রজেক্ট করে ওদের তাতে তাতে কোনো আপত্তি নেই, সুতরাং এইভাবে তারা উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী অধিগত কৃষি তৈরি করার জন্য বারবার তাগদা দিচ্ছে, দেখেন টেক সিরিয়াস লোক যে অনাবাদী জমি যারা পড়ে আছে তারা যদি ইনিশিয়েটিভ দেন তা আমার ধারণা দিয়ে। আমি বলেছি যে স্কিল ট্রেনিং আমাদের সবচেয়ে বড় রিসোর্স ম্যান পাওয়া, আমার স্কিল ট্রেনিং সব ডিস্ট্রিক্টে ট্রেনিং ইনস্টিটিউট অনেকগুলো সুবিধা নেয় ডিস্ট্রিক্ট সাহেব যদি ওগুলোতে আনাগোনা করেন
মিস্টার সাহেব যদি সকল স্কিল ট্রেনিংয়ে যান, আমার ধারণা তাদের অনেক উন্নত আপনার সেবা তৈরি করতে পারে স্কিল ট্রেনিং। আমি বলেছি যে অনেকেই মুরগি টুরগি ফিশারি করে, কিন্তু অনেক সময় সেখানে যিনি নিযুক্ত অফিসার ফিল্ড ভিজিট করেন, তার অফিসে বসে তিনি সব করেন। ফিল্ড ভিজিট ইজ এ মাস্ট। ডিসি সাহেব তার বিভিন্ন মিটিংয়ে ওনার সামনে অফিসারদের বলতে পারেন যে আপনারা ওই এলাকায় গিয়ে একটু ওদের উৎসাহিত করেন। আমরা ওনাদের বলেছি যে ইমাম সাহেবরা ওয়াজ নসিহত করেন আর এই শীতের সময় বেশি ওয়াজ নসিহত করেন। এইগুলো ব্যাপারে ওনাদের সাথে সময় সময় আলাপ করলে খুব ভালো। আমরা বলেছি ইললিগালি টিলা কাটা হয়, ইললিগালি ড্রেজিং হয়, এইগুলোর ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার জন্য, তাতে ইললিগাল ড্রেজিংয়ে অনেক লোক অসুবিধায় পড়ে। তারপরে আমরা বলেছি যে প্রায় প্রজেক্টই দীর্ঘায়িত হয়, অন টাইম শেষ হয়। ডিসি সাহেবরা যদি মাঝে মধ্যে গিয়ে প্রজেক্ট যখন চলছে দেখাশোনা করেন, তাহলে দে উইল বি ইন্সপায়ার্ড টু কমপ্লিট প্রজেক্ট অন টাইম। আর তারপরে বলেছি আমরা যে বিভিন্ন জেলায়, আমার জেলায় যেমন অনেক পুকুর ছিল, কারণ সব পুকুর ভর্তি করে দেবে, অনেকগুলো ইললিগালি অবৈধভাবে ভর্তি করে দেবে, নদীর জটা দহন করে ফেলেছে, এইসব ব্যাপারে ডিসি সাহেবরা একটা অবস্থান নিতে পারেন যে ইললিগালি যেন এগুলো ভর্তি না করা হয় কিংবা নদী দখল না হয়। তারপরে হচ্ছে যে এই অনেক জায়গায় কাজ হচ্ছে, সরকার বহু রকমের কাজ করছে, রাস্তাঘাট বিল্ডিং হচ্ছে, কিন্তু অনেক সময় অভিযোগ আসে, আমি অ্যাজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমার কাছে আসে যে রাস্তা ঠিক মতো হয় নাই কিংবা বিল্ডিংয়ের কাজের মান খুব দুর্বল। আমি বলেছি যে আপনারা কমিশনার সাহেব, ডিসি সাহেব একবার যদি ওখানে গিয়ে দেন বিল্ডিং ঠিক মতো হচ্ছে কি না কিংবা রাস্তায় ঠিক মতো পেমেন্ট করতেছে কি, এমনি শিয়ানা হয়ে যাবে, কন্ট্রাক্টটাকে তোমার বাবা বাবা বলে কাজটা ভালো করে, আপনারা খালি একটু যাইতে পারলেই করতে হবে। আর ওই টিলা খালা, টিলা কাটা বন্ধ করে, ইললিগাল টিলা কাটা এগুলো বন্ধ করে। আর আমি বলেছি যে আমার খেলার মাঠ আরও দরকার, কিন্তু অনেক সময় এগুলো দখল হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার একটু নজর দিয়েন, কারণ বিশেষ করে আমার এলাকা ভূমিকম্প প্রবণ, খেলার মাঠটার থাকলে এইসব অঘটন ঘটলে মানুষকে একটু আশ্রয় দিতে পারে, এইবারে একটু নজর দিয়ে বেসিক্যালি আমরা তাদের সহায়তা চেয়েছি। এবং আমি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সমস্ত আমি পলিসি প্যাকেজ তৈরি করেছি, যেমন ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি এবং আমার রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি, সেই সম্পর্কে সামান্য ধারণা দিয়েছি এবং সেইখানে ওনাদের একটা সাহায্য চেয়েছি। আমি বলেছি আমার পাবলিক ডিপ্লোমেসি, আমার ভালো কাজগুলো আমি স্বদেশে বিদেশে সব জায়গায় জানান দিতে চাই, আপনাদের এলাকায় ডিসি সাহেবদের এলাকায় হয়তো এমন একটা প্রজেক্ট হয়েছে যে আই খেয়েছে আমরা জানি না, এই ভালো প্রজেক্ট যদি কিছু হয় যেটা মানুষের উপকারে এসেছে, এলাকার লোকের মঙ্গলের জন্য এসেছে, সেইটা আমাদের জানায়, তাহলে আমরা এটা কুড বি এ টপিক ইন আওয়ার পাবলিক ডিপ্লোমেসি ইস্যুতে আমরা দুনিয়াকে জানাবো যে বাংলাদেশ হ্যাজ ডান সাচ এ গুড থিং। তখন অনেকেই এখানে অনেক ছোটো ছোটো ঘটনা আসে না সামনে, কিন্তু এগুলো জানাল দিলে পরে আমার দেশের ইজ্জতটা বাড়বে, আমার মান সম্মান বাড়বে, আমার দেশের ভাবমূর্তির পরিবর্তন হবে, আমি ওনাদের সেই জন্য সহায়তা চেয়েছি। এটা খুব ডিফিকাল্ট টাইম সময়, আমরা আমাদের পলিসি হচ্ছে আমরা আর একটা রোহিঙ্গা নেব না, কিন্তু আমরা দুঃখ তো মারতে পারি না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান নিয়েছে যে আমরা এদের নেব না, কিছু কিছু যখন আসে তো উই উইল ট্রাই টু সি হাউ উই ক্যান ম্যানেজ, আমাদের কাছে কোনো শর্টকাট উত্তর নেই। আমরা মায়ানমার সরকারকেও বলেছি যে তোমরা তোমাদের লোকগুলো একটা বাড়াবো, বাট তাদেরও ক্ষমতার বাইরে, কারণ ওখানে সংঘাত হচ্ছে, সেই জন্য বয়ে বাড়িঘর জ্বালায় ফেলছে, বয়ে পালিতে চায়। না, যখনই আমরা অভিযোগ পাই সাথে সাথে ওই ঠিক খেয়াল একেবারে সাথে, তবে এটাও আপনাকে বলি, মনে করেন আমার সৌদি আরবে 26-28 লোক লোক আর আমার সেখানে 110 জনে কাজ, 28 লক্ষ লোকের
মানে সেবা চাইলে যে সাথে সাথে দেওয়া সমস্যা আর অনেক দূরে দূরে, সেই জন্য তথ্য যদি আমরা ঠিক মতো পাই ওই ঠিক খেয়াল। আর এটা একটা বড় সমস্যা হয়, প্রবাসীদের অভিযোগ হয় যে তার বয়স এবং নাম আমরা চেঞ্জ করি, এটা আমরা করি না, এটা হবনিষ্ঠ। হ্যাঁ, আমি এটা আগেও বলেছি যে একজন পাসপোর্ট পাচ্ছে না, তার বয়স হলো 43 বছর, সে বলে আমার বয়স 17 বছর হবে, তখন আমাদের জন্য খুব কষ্ট হয়। এই জন্যে কারণ আমরা এটা করলে পরে আমাদের পাসপোর্টের মান তলানিতে চলছে, সেই জন্য আমরা এটা করতে না, আমরা তাদের অন্য ফন্দিপিকে শিখিয়েছি যে ওটা করলে আপনারা মোটামুটি সমাধান। আমাদের প্রায়োরিটি হচ্ছে দে মাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি, এইটা আমাদের নাম্বার ওয়ান, যে তাদের রিপার্টিশন করতে হবে। এবং যেহেতু মায়ানমারও বলেছে তারা লোকগুলো নিয়ে যাবে, কিন্তু আজকে ছয় সিক্স ইয়ার চলছে, একটাও যায় না, তাদের মধ্যে আন্তরিকতা হবে। বাট আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে দিচ্ছি, আবার আমার কাছে কোনো সলিউশন নেই। আমাদের তো নির্দেশনা হাইয়েস্ট লেভেলে, প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের হাইয়েস্ট লেভেলে ঠিক হয়েছে যে একটা লোক আমার বর্ডারে মরবে না, কিন্তু তারপরও দুর্ঘটনা। আমি এটা প্রায় বলি যে আমার পাঁচ আঙ্গুল সমান না, সুতরাং কোনো একটা লোক মেরে ফেলে তখন আমাদের বদনাম। বাট গভর্নমেন্ট লেভেল দুই দেশের লেভেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা লোক মরবে না। সরাসরি আপনার ইস্যু না, কিন্তু আপনি যেহেতু বলছিলেন বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন এটা বড় একটা ইস্যু এবং এই বদনামটা হয়, আপনার ইস্যু না হলেও স্যার স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু এটা ডিল করেন, এটা সমাধানের বিষয়। আমি সেটা আজকে ডিসি সাহেবদের বলেছি যে আপনারা যদিও আপনাদের দায়িত্ব না, বাট আপনারা তো জেলার সবচেয়ে কর্তা ব্যক্তি, একটু খেয়াল দেখেন, তাহলে হয়তো ওরাও আর আপনাদের কলিগদের বলেন যে আল্লাহর ওয়াস্তে এই এই প্রসেসটা অত দীর্ঘায়িত করবে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।